ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি, আমার বাংলা চ্যানেলের রূপাস ফ্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে লোটাস হার্বালের দুটো ক্রিমের ভার্সেস ভিডিও শেয়ার করব। একটা হচ্ছে লোটাস হার্বাল হোয়াইট গ্লো স্কিন হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটনিং জেল ক্রিম, আরেকটা হচ্ছে লোটাস হার্বাল হোয়াইট গ্লো স্কিন হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটনিং নাইট ক্রিম। এই দুটো প্রোডাক্টের রিভিউ আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, আর সেখানে তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে এই দুটো প্রোডাক্টের মধ্যে কোনটা ভালো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আজকে তোমাদের রিকোয়েস্টেড আমি এই ভার্সেস ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর এই ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে তোমাদের জানাবো যে এই দুটোর মধ্যে কোন ক্রিমটা বেশি ভালো, কোনটা স্কিনকে দ্রুত ফর্সা করে, কাদের কোন ক্রিমটা ব্যবহার করা উচিত, আর আলোচনা করবো এর সাইড এফেক্ট সম্বন্ধে। তাহলে চলো বেশি দেরি না করে এই ভিডিওটা আমরা স্টার্ট করে দিই। আর তোমরা যদি বাংলা রিভিউ, মেকআপ টিউটোরিয়াল ও স্কিন কেয়ার হ্যাক্স দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করবে, ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ভিডিওর প্রথমে এই দুটো ক্রিমের আমি ছোট্ট একটু রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো, তারপরে আলোচনা করব এর ডিফারেন্স নিয়ে। প্রথমে আমি আলোচনা করব লোটাস হার্বাল হোয়াইট গ্লো স্কিন ব্রাইটনিং অ্যান্ড লাইটনিং জেল ক্রিম নিয়ে। এর মধ্যে রয়েছে SPF 25, PA++ ফর্মুলার সঙ্গে আসে। এখানে বলা আছে এটা অল স্কিন টাইপের প্রোডাক্ট, এর নেট ওজন হচ্ছে 40 গ্রাম, আর এটার দাম আমি তোমাদের জানিয়ে দিই, এটার দাম হচ্ছে 290 টাকা, তবে অনলাইনে আমি এটা পারচেস করেছি, আমি এটা 250 টাকায় পারচেস করেছি। এটা ভেগান প্রোডাক্ট, এর মধ্যে কোনো অ্যানিমাল ফ্যাট বা অ্যানিমাল অয়েল অ্যাডেড নেই। আর দেখতে পাচ্ছ এটা হোয়াইট কালারের একটা ক্রিম, এটা আমি অলরেডি মেখে মেখে অনেকটা কম করে নিয়েছি, আর এর টেক্সচারটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভীষণ লাইট ওয়েট একটা জেল ক্রিম, এটার মধ্যে ক্রিম আর জেল দুটোই আছে, আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা স্কিনে অ্যাবজর্ব হয়ে যায়। স্কিনকে একটা নন স্টিকি নন অয়েলি গ্লো প্রোভাইড করে আর খুব ভালোভাবে স্কিনকে ময়শ্চারাইজ করে। আর এর ইনগ্রিডিয়েন্ট সম্বন্ধে বললে এর মধ্যে রয়েছে স্যাক্সিফ্রাক এক্সট্র্যাক্ট, মলবেরি এক্সট্র্যাক্ট, মিল্ক এনজাইম, আর এর মধ্যে রয়েছে গ্রেপ ফ্রুট এক্সট্র্যাক্ট, যেটা স্কিনকে লাইটন ব্রাইটন অ্যান্ড হোয়াইটনিং করতে সাহায্য করে। এবার আমি আলোচনা করব এই নাইট ক্রিমটা নিয়ে। এটার ওজন হচ্ছে 60 গ্রাম, এটাও ভেগান প্রোডাক্ট, এর মধ্যে কোনো অ্যানিমাল ফ্যাট বা অ্যানিমাল অয়েল অ্যাডেড নেই। প্যাকেজিংটা দেখতে পাচ্ছ এই ধরনের একটা গ্লাস বটলে আসে, ভীষণ আই ক্যাচি প্যাকেজিংটা। আর এটার দাম আমি বলে দিই, এটার দাম হচ্ছে 455 টাকা, দুটোই কিন্তু 3 ইয়ার সেলফ লাইফের সঙ্গে আসে। আর এটা আমি 350 টাকা দিয়ে অনলাইনে পারচেস করেছি, আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে তোমরা ওখানে গিয়ে চেক আউট করতে পারো। তখন অফার ছিল, আমি অফারে পারচেস করেছি, এখন জানি না কী আছে, আমি সেটা তোমাদের লিঙ্কে দিয়ে দেবো। আচ্ছা, এটা কিন্তু একটা অফ হোয়াইট কালারের ক্রিম, দুটোরই গন্ধ ভীষণ সুন্দর, প্রায় সিমিলার দুটো স্মেল বলতে পারো। এটা টেক্সচারটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, এটা একটা থিক ক্রিম, জেল ক্রিমটার থেকে এটা টেক্সচারটা একটু ঘন, আর এটা একটু খুব ভালোভাবে স্কিনকে ময়শ্চারাইজ করে। এটা এই দুটোর মধ্যে কী ডিফারেন্স, প্যাকেজিংয়ের ডিফারেন্সটা দেখতেই পাচ্ছ, জাস্ট কালারের ডিফারেন্স, দুটোই কিন্তু গ্লাস বটলের সঙ্গে আসে। এটার 40 গ্রামের কন্টেনার আর এটা হচ্ছে 60 গ্রামের কন্টেনার, এটার দাম হচ্ছে 290 টাকা আর এটার দাম হচ্ছে 455 টাকা, তো এটা একটু বেশি কস্টলি আসে। এর মধ্যে SPF 25 আছে, PA++ ফর্মুলার সঙ্গে আসে, এটা তোমরা অ্যাজ এ ডে ক্রিম কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারো। ভীষণ লাইট ওয়েট জেল বেস এর টেক্সচার, খুব তাড়াতাড়ি এটা স্কিনের মধ্যে অবজর্ব হয়ে যায়, স্কিনকে নন স্টিকি নন অয়েলি একটা গ্লোয়িং স্কিন তোমাদের প্রোভাইড করে, একদম তেল তেলে বা চিপচিপে নয়, ভীষণ ভীষণ লাইট ওয়েট। আর এই ক্রিমটা ইউজ করার পরে তোমাদের স্কিন শেডটা 1-2 কি 2 শেড স্কিনটা ইনস্ট্যান্টলি ব্রাইট লাগে। আর তোমরা যদি রেগুলার ইউজ করো তো তোমাদের স্কিনে কিন্তু ইম্প্রুভমেন্ট তোমরা নিজেরাই দেখতে পাবে, স্কিনে যে টেক্সচারটা আছে সেটাকে অনেকটা ইম্প্রুভ করতে এটা সাহায্য করে। আর এই নাইট ক্রিমটা এটা একটু থিক কনসিস্টেন্সিতে আসে, তো যাদের ড্রাই স্কিন, নর্মাল টু ড্রাই স্কিন, তাদের আমি এইটা সাজেস্ট করবো, রাত্রিবেলা শোয়ার সময় এটাকে অ্যাপ্লাই করবে। তোমাদের স্কিনে যদি ড্যামেজ হয়ে যায়, স্কিনে ওপেন পোর্স আসে, স্কিনে যদি রিঙ্কলসের প্রবলেম থাকে, সেই সব সমস্যাগুলো কিন্তু এটা ধীরে ধীরে রিমুভ করে। ইভেন যাদের ডার্ক স্পট পিগমেন্টেশন আছে সেগুলোও কিন্তু এটা লাইট করে। এই লোটাস হার্বালের নাইট ক্রিমটা এটা একটা থিক কনসিস্টেন্সিতে আসে, অনেকটা একটু ঘন ক্রিম বলতে পারো, যেটা স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করে, ওভারনাইট এটা স্কিনটাকে রিপেয়ার করে। আমি স্পেশালি সাজেস্ট করবো যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই,
তারা এই ক্রিমটা ব্যবহার করতে পারো। আর স্পেশালি এটা রাত্রে ব্যবহার করবে, দিনে নয়। এর মধ্যে কিন্তু সানস্ক্রিন দেয়া নেই, আর এটা তোমরা দিনের বেলা ব্যবহার করবে, এর মধ্যে সানস্ক্রিন দেয়া আছে। আর এটা অনেকটা বেশি লাইট ওয়েট, তো এখন উইন্টারের সিজন চলছে, তো তো যাতে স্কিনটা অয়েলি তারাও কিন্তু এটাকে অনায়াসে ইউজ করতে পারো। আর আমি এই দুটোর মধ্যে কোনোটাই কিন্তু অয়েলি স্কিনের জন্য সাজেস্ট করব না, নর্মাল টু ড্রাই স্কিনের জন্য সাজেস্ট করবো। তাদের কিন্তু ভীষণ ভালো যাবে, স্কিনটার মধ্যে একটা ইম্প্রুভমেন্ট দেখতে পাবে, স্কিনটা একটু লাইটেন ব্রাইটেন হবে, 1 to 2 শেড স্কিনটা লাইট হবে। বাট কেউ যদি মনে করো এটা অ্যাপ্লাই করে যাদের স্কিনটা একটু ডার্ক তারা খুব ফর্সা হয়ে যাবে, সেটা কিন্তু সম্ভব নয়। দুটো ক্রিমই আমি অনেকদিন ধরে অ্যাপ্লাই করছি, এটাকে অ্যাপ্লাই করে আমার স্কিনের মধ্যে কোনো সাইড এফেক্ট হয়নি। লোটাস একটা হার্বাল কোম্পানি, হার্বাল প্রোডাক্ট ইউজ করে, স্কিনের পক্ষে সেফ, তবু আমি বলবো যাদের স্কিনটা সেন্সিটিভ কিংবা যাদের খুব অ্যালার্জেটিক স্কিন আছে তারা ইউজ করার আগে প্যাচ টেস্ট করে নেবে। তো দুটোর মধ্যে কোনটা ভালো বেশি, তো আমি বলবো যারা ডে ক্রিম ইউজ করতে চাও তারা এটা ইউজ করতে পারো, আর যারা নাইট ক্রিম ইউজ করতে চাও তারা এটাকে ইউজ করতে পারো। দুটোই ভালো প্রোডাক্ট, দুটোই আমি নর্মাল টু ড্রাই স্কিনের জন্য সাজেস্ট করবো। অয়েলি স্কিনের জন্য কিন্তু আমি এই দুটোর মধ্যে কোনোটাকেই সাজেস্ট করতে পারছি না, কারণ দুটোই স্কিনকে ভালোভাবে নারিশ করে আর একটু একটু অয়েলি অয়েলি ভাব থাকে না। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য, ভিডিওটি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে। ধন্যবাদ।